রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগের চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি সিরাপ নিয়ে। সিরাপটির নাম হলো হিমোজেন। উৎপাদন করে থাকে জেনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড। তো এই সিরাপটি কী কাজে আসবে এবং কতটুকু কখন খেতে হবে, কোন সমস্যার জন্য খেতে হবে এবং খেলে কী উপকারিতা আছে সে বিষয়ে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন, আমরা বিস্তারিত আলোচনা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। উপস্থাপনে আছি আমি মুসা আল আরিফ। তো এবার আসি আসল কথায়। মূল কথা হলো যে হিমোজেন সিরাপটি আমাদের অনেকেরই যথেষ্ট পরিমাণে খাবারে অরুচি থাকে, খাবারে অনীহা থাকে এবং খেতে মন চায় না, একেবারে অল্প পরিমাণ খাবার খায় এবং স্বাস্থ্য অনেক চিকন বা অনেক রোগ কাটে এবং অনেক চিকন স্বাস্থ্য অনেকের আছে যাদের জন্য, তাদের জন্য আজকে এই হিমোজেন সিরাপটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা খাবার খেতে পারছেন না। সত্যি কথা বলতে এই হিমোজেন সিরাপটি একটি ভালো সিরাপ। মূলত এটা যাদের ক্ষুধা মন্দা, খাবারে অনীহা, খাবার দাবার ভালো খেতে পারে না, মূলত তাদের জন্য এই সিরাপটি আমরা দিয়ে থাকি। আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু এই সিরাপটি পাবেন। আমি আবার বলছি সিরাপটির নাম হলো হিমোজেন। উৎপাদন করে থাকে জেনিয়াল ল্যাবরেটরিজ লিমিটেড। তো আসুন আমরা জেনে নিই এর ভিতরে কী কী উপাদান দেওয়া আছে। প্রতি 5 ml জলীয় নির্যাস আকারে আছে, অর্থাৎ প্রতি 5 ml অর্থাৎ 1 চামচে যেসব উপাদান দেওয়া হয়েছে সেটা হলো ফেনিকুলাম ভালগেরি 3 ml, রোসা ডামসোসোনা 1 ml, ফেরাস সালফেট 0.125 mg ও অন্যান্য উপাদান এবং পরিমাণ মতো দেওয়া রয়েছে। আর মূলত এইটি বাংলাদেশ ইউনানি জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী তৈরি করা হয়েছে। তো বাংলাদেশ জাতীয় ফর্মুলারি ইউনানি যে ল্যাবরেটরিজ রয়েছে সেখানে কিন্তু শরবত ফাওলাদ নামে একটি জেনেরিক নামের সিরাপ রয়েছে। অন্যান্য কোম্পানি আর উৎপাদন করে থাকে কিন্তু এই শরবত ফাওলাদ হলো এই হিমোজেন সিরাপটি হলো শরবত ফাওলাদ জেনেরিক নামের এবং এটি কোম্পানি নাম দিয়েছে হিমোজেন, কিন্তু এর মূলত জেনেরিক যে নাম সেটা হলো শরবত ফাওলাদ। মূল কার্যকারিতা হলো ক্ষুধাবর্ধক, সাধারণ বলকারক, রক্তহীনতায়, রক্তে লৌহিত রক্তকণিকার অভাব, যকৃতের দুর্বলতায় উপকারী। যেমন ফেরাস সালফেট যাদের রক্ত কম থাকে তাদের কিন্তু রক্তের স্বল্পতাটা পূরণ করতে কিন্তু সহযোগিতা করে। তো এই হিমোজেন সিরাপটি খুবই একটি ভালো সিরাপ। আর এখানে কিছু বন্ধুরা অবশ্যই নির্দেশনা রয়েছে যে অনেকের দেখা যায় ভিটামিন বা অন্য কোনো ঔষধ, ভালো ভিটামিন জাতীয় বা মাল্টিমিনারেল জাতীয় ঔষধ খেলে অনেকের চেহারা ফুলে যায়, ফুলা ফুলা ভাব হয়, হাত পা ফুলে যায় এবং অনেক সময় পানি এসে যায়। তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে সিরাপটি সেবন করতে হবে। আর যদি বেশি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সিরাপটি সেবন একেবারেই বন্ধ করে দিতে হবে, কারণ সব ঔষধ সবার শরীরের জন্য কিন্তু ঔষধ না। অনেকের ক্ষেত্রে কিন্তু এরূপ বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, অনেকের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে শ্যুট করে না বা অনেকের শরীরে ঔষধ মানায় না। তো শুধু এই ঔষধটা না, যে কোনো ঔষধই যখন সমস্যা থাকবে আমরা কিন্তু যদি শরীরে না মানায় বা কোনো সমস্যা দেখা যায় আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে আলোচনা করব এবং তাদের সাথে দেখা করব, তাদের ওই সমস্যা সম্পর্কে জানাবো এবং ঔষধ সেবন সাময়িক সময়ের জন্য বন্ধ করব। এবং ডাক্তারের সাথে পরামর্শ করার পর ডাক্তার সাহেব যদি মনে করেন যে আপনার ডোজেস ফর্ম কমিয়ে বা বাড়িয়ে দেবেন তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন যে বন্ধ করে দিতে হবে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেই পরামর্শ দিয়ে থাকবেন। তো এক কথায় এই হিমোজেন সিরাপটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং উপকারী একটি সিরাপ। কিছু লোক আছে একেবারে মনে করেন মাসের পর মাস খেয়ে যান, কিন্তু সেটা করা যাবে না। সর্বোচ্চ 2-3 প্যাকেট আপনি সেবন করতে পারেন, আবার যখন প্রয়োজন হবে তখন আপনি সেবন করতে পারবেন। একসাথে 5, 7 বা 10 ফাইল খাওয়া ঠিক না, তাহলে অনেক মোটিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং স্বাস্থ্যের এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সুতরাং
আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের যেসব ডাক্তারের কাছ থেকে আমরা এই সিরাপটি নিব তার অবশ্যই আমাদেরকে কিন্তু ডোজেস ফর্ম এবং কতদিন খাবো কয় ফাইল খাবো সেটা কিন্তু আমরা বলে দেবো, আমাদেরকে বলে দেবো। আর সিরাপটি সেবনের ব্যাপারে সেবনবিধি অর্থাৎ কতটুকু প্রতিদিন আপনি সেবন করবেন সে ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো 1-2 চামচ ঔষধ দিনে 1-2 বার অথবা খাবারের পরে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তো মূলত আমরা স্বাভাবিকভাবে দিয়ে থাকি 1-1 চামচ 3 বার দিয়ে থাকি, এজন্য শরীরের বিভিন্ন এক একজনের গ্রোথ এক এক রকম, সেই জন্য ডাক্তার সাহেবগণ আপনি যার কাছ থেকে সিরাপটা নেবেন তিনি কিন্তু আপনার শরীরের উপরে এবং আপনার বিভিন্ন পরিপার্শ্বিকে সব কিছু লক্ষ্য করে তারপর কিন্তু আপনাকে সিরাপটির ডোজ দিয়ে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু সিরাপটি পেয়ে থাকবেন। আমি আবারও বলছি, এই মজুর সিরাপটি একটি দারুণ সিরাপ, যাদের খাবার অরুচি, খাবার ক্ষুধামন্দা, স্বাস্থ্য একেবারে চিকুন, তাদের জন্য খুবই ভালো একটি সিরাপ হবে। তো বন্ধুরা, এরকমের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও বানাবার আরও উৎসাহ বেড়ে যায় এবং আশা করি এই ভিডিওগুলো আমরা যে বানাই বা আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি আশা করি খুবই উপকারী, কারণ এখানে কোনো ক্ষতিকারক দিক আমার মনে হয় না নাই। তারপর আপনারা যদি ভেবে থাকেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আশা করি আপনাদের উপকারের জন্য এগুলো করে থাকি এবং আমাদের মূলত এই প্রয়াসে যে সুস্থ জীবনযাপন করা আমাদের সকলেরই কাম্য এবং সবাই সুস্থ জীবনযাপন করুক, রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগস চ্যানেল কিন্তু সেটাই চায়। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনগুলো বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে দিলে তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দেব সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুরা শেয়ার করতে পারেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, অনেক বক বক করলাম, হয়তো আমার কথা অনেকে পছন্দ নিও না কিন্তু তারপরেও কথাটা সত্য যে আমরা কিন্তু সবার উপকারই চাই এবং সবাই সুস্থ জীবনযাপন করুক এটাই আমরা চাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।